हेलो गाइस, आई एम दीप एंड वेलकम बैक टू माय चैनल दीप एक्सक्लूसिव। सो 29th ऑफ अप्रैल किंतु रावण एवं किसमिस दुटो मूवी किंतु रिलीज करछे। तो दुटो मूवी के लिए किंतु मानुषर मध्ये एकटा सेई लेवेले किंतु उन्मादना रयेछे। सो एखन आमी एई भिडियोते रिलीज डिसकस करब रावण के लिए। यस, আমাদের কলকাতাতে এবং কলকাতার পার্শ্ববর্তী কিছু এলাকাতে বুক মাই শোতে এখন অবধি কিরকম রেসপন্স পাচ্ছি বা কোন কোন হলে এখন অবধি কিন্তু রাবণ মুক্তি পাচ্ছে এবং তার শো টাইম গুলো কি কি বা কোন কোন শো কিন্তু এখন অবধি অ্যাভেলেবেল রয়েছে, কোন কোন শো অলরেডি সোল্ড আউট হয়ে গেছে টিকিট এবং কোন কোন শো এখন অবধি তোমরা টিকিট কাটতে পারো, সেই সমস্ত কিন্তু ডিটেলস আমি এই ভিডিওতে নিয়ে এসেছি। সো তোমরা প্লিজ ভিডিওটা একদম শেষ অবধি দেখো। সো ফার্স্টে আসি রূপমন্দিরে। রূপমন্দির আমাদের রয়েছে হচ্ছে বেলগোরিয়াতে। সো রূপমন্দিরে কিন্তু রাবণ পেয়েছে দুটো শো, একটা শো পেয়েছে 12টার সময় আর একটা শো পেয়েছে বিকেল 5টার সময়। ইয়েস, দুটো শো কিন্তু ম্যাক্সিমাম 90-95% কিন্তু টিকিট অলরেডি বুকিং হয়ে গিয়েছে। আচ্ছা, তারপর আসি অতীন্দ্র। অতীন্দ্র কলকাতাতে কিন্তু একটাই শো পেয়েছে রাবণ এবং সেটা হচ্ছে সন্ধ্যে 6টা এবং এটা এটা কিন্তু এখন অবধি মোটামুটি অ্যাভারেজ টিকিট বুকিং হচ্ছে, তোমরা কিন্তু অতীন্দ্রতে কিন্তু টিকিট কাটতে পারো। আচ্ছা, তারপরে আসছি বিজলি। বিজলি হচ্ছে একটাই শো পেয়েছে রাবণ, সেটা হচ্ছে বিকেল 5টা এবং সেটা কিন্তু অলরেডি 95% কিন্তু ফিল হয়ে গেছে টিকিট। আচ্ছা, তারপরে আসছি অ্যাক্সিস মল রাজারহাট। অ্যাক্সিস মল রাজারহাটে কিন্তু একটাই শো পেয়েছে রাবণ, সেটা হচ্ছে 4:50 এবং সেখানেও কিন্তু একটা ফার্স্ট ফিলিং হচ্ছে, তোমরা কিন্তু ওখানকার টিকিটটা কাটতে পারো। আচ্ছা, তারপরে আসছি ছবিঘর। ছবিঘর যেটা আমাদের রয়েছে শিয়ালদাতে, সো সেখানে মাত্র একটাই শো পেয়েছে রাবণ, সেটা হচ্ছে বিকেল 5টা এবং সেখানেও কিন্তু প্রায় 90-90% টিকিট সোল্ড আউট হয়ে গিয়েছে। আচ্ছা, তারপরে আসছি সিটি সেন্টার সল্ট লেক। ইয়েস, সিটি সেন্টার সল্ট লেকে কিন্তু মাত্র একটাই শো পেয়েছে রাবণ, সেটা হচ্ছে 2:20 শো কিন্তু পেয়েছে রাবণ এবং সেখানেও কিন্তু টিকিট এখনো অবধি পুরোপুরি কমপ্লিটলি ফিল হয়নি, একটা অ্যাভারেজ টিকিট বুকিং কিন্তু চলছে। এবং তারপরে আসছি হাইল্যান্ড পার্কের ক্ষেত্রে। হাইল্যান্ড পার্কে কিন্তু মোটামুটি 2 শো পেয়েছে রাবণ, একটা হচ্ছে 12:45 আর একটা হচ্ছে 5:30। এই 2 শোতে কিন্তু মোটামুটি একটা ভালোই টিকিট বুকিং হচ্ছে এবং কিছু টিকিট এখন অবধি কিন্তু কমপ্লিটলি ফিল হয়নি, তোমরা কি টিকিট বুক করতে পারো। আচ্ছা, তারপরে আসছি লিলুয়া হাওড়া। সেখানে কিন্তু একটাই শো মাত্র পেয়েছে, সেটা হচ্ছে 4:10 কিন্তু একটা শো পেয়েছে। তারপরে আসছি স্টার মল মধ্যমগ্রাম। স্টার মল মধ্যমগ্রাম মানে যেখানে জিদ্দা হচ্ছে প্রমোশনাল ইভেন্টটা হয়েছিল, যেখানে গেছিলেন জিদ্দা, সেখানে হচ্ছে 2 শো পেয়েছে রাবণ, সেটা হচ্ছে একটা 12:05 একটা হচ্ছে 7:25, সেখানে মোটামুটি 90% কিন্তু ফিল হয়ে গিয়েছে। আচ্ছা, তারপরে আসছি পিভিআর হচ্ছে অগ্নি মলে, কিন্তু 3 শো পেয়েছে পিভিআর, সেটা হচ্ছে 3:50, 6:40 এবং হচ্ছে 9:30, 3 শো টিকিট 100% সোল্ড আউট হয়ে গিয়েছে। আচ্ছা, তারপরে আসছি পিভিআর মানি স্কোয়ার। মানি স্কোয়ারে হচ্ছে একটাই শো পেয়েছে রাবণ, সেটা হচ্ছে 4:15 শো পেয়েছে, সেখানেও মোটামুটি এখনো অবধি টিকিট বুকিং কমপ্লিটলি হয়নি। আচ্ছা, তারপরে আসছি প্রাচি। প্রাচিতে কিন্তু মাত্র একটাই শো পেয়েছে রাবণ, সেটা হচ্ছে 3 শো কিন্তু পেয়েছে রাবণ। তারপরে আসছি মিনার। মিনারে মাত্র একটাই শো পেয়েছে রাবণ, সেটা হচ্ছে 5টা। তারপরে আসছি আইনক্স। সোয়াভূমিতে কিন্তু মাত্র একটাই শো পেয়েছে, সেটা হচ্ছে 7:25। 7:25 শো কিন্তু মোটামুটি ফার্স্ট ফিলিং হচ্ছে। আচ্ছা, তারপরে আসছি সাউথ সিটিতে। সাউথ সিটি মলে কিন্তু 2 শো পেয়েছে রাবণ, একটা হচ্ছে 1:45 এবং একটা হচ্ছে 7:25। আচ্ছা, তারপরে আসছি ফোরাম রঙ্গোলি মল বেলুর, মানে বেলুর মঠের কাছাকাছি একটা, সেখানে একটাই শো পেয়েছে রাবণ, সেটা হচ্ছে 7:25। আচ্ছা, তারপরে আসছি সিটি সেন্টার সল্ট লেক, তো আমি বলেই দিলাম। সো মোটামুটি এই কটা হলে কিন্তু রাবণ এখনো অবধি মুক্তি পেয়েছে এবং এই কটা কিন্তু শো টাইম পেয়েছে। সো তোমরা বুক মাই শোতে গিয়ে এই টিকিটগুলো কাটতে পারো, এখনো অবধি কিন্তু ফার্স্ট ফিলিং হচ্ছে, জলদি করো ফার্স্ট ডে ফার্স্ট শো যদি দেখতে চাও। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আমি এরপর নিয়ে আসবো কিসমিসকে নিয়ে ভিডিও। সো দেখতে থাকো। থ্যাংক ইউ সো মাচ।